বন্ধুরা, কিডনি আমাদের শরীরে এমন একটি অর্গ্যান যেটি নীরবে অবিরাম পরিশ্রম করে চলেছে আমাদের শরীরকে সুস্থ সতেজ রাখার জন্য। আমাদের শরীরে আরও যেসব ভাইটাল অর্গ্যানগুলো আছে, যেমন ব্রেন, ফুসফুস, লিভার, এরাও কিন্তু প্রত্যক্ষভাবে কিডনির উপর নির্ভরশীল। কিডনি আমাদের শরীরে একটি ছাঁকনির মতো কাজ করে। আমরা যা খাবার দাবার খাই সেইগুলো আমাদের শরীরে যাওয়ার পর প্রসেসিংয়ের মাধ্যমে এনার্জি কনভার্টিংয়ের যে কাজ চলে, এমনকি এ টু জেড যেসব ইন্টারনাল মেটাবলিক সিস্টেমগুলো চলে, সেইগুলো থেকে উদ্ভূত বিভিন্ন প্রকার ওয়েস্টেজ মেটেরিয়ালস বা আবর্জনা বস্তু, এমনকি শরীরের মধ্যে জমা টক্সিনগুলোকে কিডনি কিন্তু ছেঁকে আমাদের শরীর থেকে বাইরে বের করে দেয়। আপনারা এটা জেনে আশ্চর্য হবেন, প্রতিদিন প্রায় 180 থেকে 200 লিটার মতো ব্লাডকে কিডনি কিন্তু ছাঁকে। আমাদের শরীরে যেসব আবর্জনা বস্তু আছে সেগুলোকে বাইরে বের করে দেয় প্রস্রাবের মাধ্যমে। কিন্তু এই যে কিডনি এতটা পরিশ্রম করছে সারা দিনে, এটা কিন্তু আমরা ভ্রুণাক্ষরেও টের পাই না। বর্তমান সময়ে আমাদের খারাপ জীবনশৈলীর কারণে, খারাপ খাদ্যাভ্যাসের কারণে এবং এইগুলোর কারণস্বরূপ কিছু লাইফস্টাইল ডিজিজ আছে, যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, থাইরয়েড, নানা রকম এই যে রোগগুলো আছে, এই রোগগুলোর কারণে কিন্তু বর্তমানে কিডনি রোগীর সংখ্যা ক্রমশ উত্তরোত্তর বেড়েই চলেছে। আমরা কিছু খারাপ খাদ্যাভ্যাসের মধ্যে জীবনযাপন করি, অর্থাৎ আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা এমন কিছু খাবার দাবার খাই যেগুলো ডাইরেক্ট কিন্তু আমাদের কিডনির উপর ইম্প্যাক্ট ফেলে। যেমন অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত স্ট্রিট ফুড, হোটেল রেস্তোরাঁর খাবার দাবার, প্রসেসড ফুড, প্যাকেটজাত খাবার, এই যে খাবারগুলো আছে এগুলো কিন্তু আমাদের কিডনির জন্য হার্মফুল। আর এই সমস্ত যেসব রিচ খাবার দাবারগুলো আছে এইগুলোই কিন্তু আমরা বর্তমানে বেশি খেয়ে থাকি, তাই আমাদের কিডনি ক্রমশ খারাপ পরিণতির দিকে এগোচ্ছে। এবং আপনারা এটা জেনে অবাক হবেন, কিডনি আমাদের শরীরে এমন একটি শক্তপোক্ত যন্ত্র যেটা খারাপ হতে দীর্ঘ সময় লাগে, এর খারাপ হওয়ার প্রসেসিংটা খুব স্লো হয়ে থাকে, অর্থাৎ 5 বছর, 10 বছর বা 15 বছর এইভাবে খুব অল্প মাত্রায় এর ক্ষতিটা হয়ে যায়। এবং একটা সময় যখন 70-80% মতো ক্ষতি হয়ে যায়, তখন আমাদের শরীরে কিছু গুরুত্বপূর্ণ সিমটমস বা লক্ষণগুলো বলে যে এবার কিছু করতে হবে, কিন্তু তখন আমাদের আর কিছু করার থাকে না। এমন কোনো মেডিসিন নেই যে ওই অবস্থা থেকে আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। তাই কিডনিকে কিন্তু সবসময় সুস্থ সতেজ রাখা অত্যন্ত জরুরি, এবং কিডনির দেখভাল অবশ্যই কিন্তু রুটিন মাফিক আমাদের করতে হবে। আমরা যেমন খারাপ জীবনশৈলী, খারাপ খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের কিডনিকে অসুস্থ করে তুলি, তেমনই কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবার দিয়েছে, এক কথায় বলতে গেলে সুপার ফুড এমন কিছু আছে যেগুলো আবার আমাদের কিডনিকে সুস্থ এবং সতেজ রাখতে সাহায্য করে। কিডনির যে দুর্বলতা আছে, কিডনির যে ক্ষয়ক্ষতি আছে, সেগুলোকে কিন্তু পুনরায় পুনরুদ্ধার করতে সাহায্য করে, রিপেয়ার করতে সাহায্য করে। আজকে আপনাদের 10টি গুরুত্বপূর্ণ সুপার ফুড সম্পর্কে বলবো, যেগুলো আমাদের কিডনিকে কিন্তু খুব ভালো রাখে, কিডনির রোগভোগ হতে দেয় না, কিডনিকে সবসময় স্ট্রং রাখে, সুস্থ সতেজ রাখতে সাহায্য করে। আমাদের কিডনির 1 নম্বর নিড হলো ওয়াটার, অর্থাৎ জল। জল ছাড়া কিডনি কিন্তু কোনোরকমভাবেই কাজ করতে পারবে না। কিডনির কাজ করার জন্য এসেন্সিয়াল কিন্তু জল। জল যদি আমরা পরিমাণে কম খাই, অর্থাৎ আমাদের ডেলি যে নিডটা আছে সেটা যদি আমরা পূরণ না করি, কিডনির কিন্তু ক্ষতি হবে। আর এটা দীর্ঘমেয়াদী যদি আমরা পরিমাণে কম জল খেয়ে যাই, একটা সময় কিডনির মধ্যে একটা ফাংশনাল চেঞ্জেস এসে যায়, অর্থাৎ কিডনি যে জলটা দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারে, কম জল পাওয়ার কারণে কম জলে কাজ করা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। এতে কিন্তু কিডনির মধ্যে একটা ফাংশনাল চেঞ্জেস এসে যায় এবং দীর্ঘমেয়াদী চলতে থাকলে কিডনির একটা ক্ষতি হয়ে যায়। তাই আমাদের কিন্তু 3-4 লিটার করে প্রতিদিন জল খেতে হবে। আর পরিমাণে কম জল খেলে আমাদের শরীরে যে টক্সিন বা ওয়েস্টেজ মেটেরিয়ালসগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে ছাঁকতে পারবে না, শরীরে কিছু কিছু আবর্জনা কিন্তু জমতে আরম্ভ করবে। তাই প্রতিদিন কিন্তু 3-4 লিটার জল অবশ্যই খেতে হবে, এটা আমাদের কিডনিকে সুস্থ এবং সতেজ রাখে। 2 নম্বর হচ্ছে ফিস, অর্থাৎ মাছ। মাছের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
আপনারা সকলেই জানেন যে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল ড্যামেজকে দমন করে, আর এই ফ্রি রেডিক্যালসের কারণেই কিন্তু আমাদের শরীরে সেল বা টিস্যু ড্যামেজ হয়, এমনকি কিডনির মধ্যে যে সফট সেল বা টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি রেডিক্যালের কারণে ড্যামেজ হতে আরম্ভ করে। অ্যান্টি অক্সিডেন্ট থাকে মাছের মধ্যে প্রচুর পরিমাণ, তাই কিন্তু মাছ খাওয়া আমাদের সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই জরুরি, এতে আমাদের কিডনির খুব উপকার হবে। আপনাদের আমি জানিয়ে রাখি, আমাদের গ্রাম বাংলা বা শহর মফস্বলে যে পুকুরে টাটকা তাজা মাছ পাওয়া যায় বা নদীতে বা সামুদ্রিক মাছ হলেও চলবে, টাটকা তাজা মাছের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্টগুলো প্রচুর পরিমাণে থাকে, তাই এইগুলো সবসময় খাওয়ার চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 বার, এতে আমাদের কিডনি কিন্তু স্ট্রং থাকবে, সুস্থ সতেজ থাকবে। 3 নম্বর হচ্ছে অনিয়ন এবং গার্লিক, অর্থাৎ পেঁয়াজ এবং রসুন। একটি স্টাডি বলে যে রসুনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো ফুললি ন্যাচারাল কম্পাউন্ড এবং এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যেটা আমাদের কিডনির মধ্যে যে ইনফ্লামেশন হয়, স্কেয়ারিং হয়, সেগুলোকে দমন করতে সাহায্য করে। কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই কিন্তু কাঁচা রসুন সেবন করতে হবে, প্রতিদিন অন্তত 2টি করে রসুনের কোয়া আপনাকে চিবিয়ে খেতে হবে। এমটি স্টোমাকে খাবেন না, খাবার দাবার পর যে কোনো সময় মুড়ি বা ব্রেকফাস্টের সঙ্গে আপনি খেতে পারেন। আর পেঁয়াজ বা অনিয়নকেও কিন্তু আপনাকে কাঁচা খেতে হবে, কাঁচা পেঁয়াজ সালাডের সঙ্গে ব্যবহার করে দিনে 2 বার করে অবশ্যই খেতে পারেন এই বেনিফিটগুলো পাওয়ার জন্য। এগুলো কাঁচা অবস্থায় খেলে এর যে ন্যাচারাল কম্পাউন্ডগুলো সেগুলো অ্যাক্টিভ ফর্মে আমাদের শরীরে যায়, এতে আমাদের কিডনির উপকার হয়। 3 নম্বর হচ্ছে ক্যাবেজ, অর্থাৎ বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে পটাশিয়াম লেভেল কম থাকে, যেটা আমাদের কিডনির জন্য খুব ভালো, এবং বাঁধাকপির মধ্যে কিছু ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো আমাদের কিডনির এফিসিয়েন্সিকে বাড়িয়ে দেয়। কিডনি যদি দুর্বল হয়ে যায় সেটাকে আবার পুনরায় পুনরুদ্ধার করতে সাহায্য করে, তাই আমাদের সপ্তাহে 2 থেকে 3 বার করে বাঁধাকপি খাওয়া উচিত। বাঁধাকপি যদি কাঁচা অবস্থায় খাওয়া যায়, সালাড তৈরি করে খাওয়া যায়, খুব ভালো হয়, এর কম্পাউন্ডগুলো খুবই অ্যাক্টিভ হয়ে আমাদের শরীরে যায়, তবে রান্নাবান্না করে সবজি হিসাবে খেলেও উপকারটা হয়, যে কোনো অবস্থাতেই আপনারা খেতে পারেন। 3 নম্বর হচ্ছে আপেল, প্রতিদিন 1টি করে আপেল খাওয়া উচিত। আপেলের মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেটা আমাদের শরীরে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, শরীরে যে খারাপ কোলেস্টেরল আছে যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে। যদি আমাদের শরীরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের রক্ত ঘন হয়ে যাবে, এতে আমাদের রক্তচাপের সমস্যা হতে দেখা যায়। যখন দীর্ঘমেয়াদী আপনি রক্তচাপের সমস্যায় ভুগবেন সেটা কিন্তু একটা আমাদের কিডনির উপর ইম্প্যাক্ট ফেলবে, একটা এফেক্ট ফেলবে, আর দীর্ঘমেয়াদী যাদের উচ্চ রক্তচাপ আছে তাদেরই কিন্তু পরিণতি কিডনির উপর পড়ে, একটা সময় কিডনির সমস্যা আরম্ভ হয়ে যায় বা কিডনির রোগ ভোগ আরম্ভ হয়ে যায়, তাই প্রতিদিন কিন্তু 1টি করে আপেল অবশ্যই খাওয়া উচিত। তবে আপেলের যে খোলাটা আছে সেটা বাদ দেবেন না, এর যে মূল কম্পাউন্ড বা উপকারী পদার্থগুলো বা উপকারী উপাদানগুলো সেগুলো কিন্তু এর খোলার মধ্যে থাকে, ধুয়ে নিয়ে প্রতিদিন 1টি করে আপেল খোলা সমেত চিবিয়ে খেতে পারেন। এরপরে আসছে এগ হোয়াইট, অর্থাৎ ডিমের সাদা অংশ। এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, পটাশিয়াম লেভেল কম থাকে, যেটা কিডনির সুস্বাস্থ্যের জন্য জরুরি। যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, আপনাদের একটি কথা বলি, কিডনি একটি হরমোন রিলিজ করে যেটার নাম হচ্ছে এরিথ্রোপ্রোটিন। এরিথ্রোপ্রোটিন এবং প্রোটিন দুটো সহযোগে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। যদি আমরা প্রোটিন খাবার দাবার না খাই আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন যথার্থ পরিমাণে তৈরি হবে না, তাই আপনারা দেখবেন যারা কিডনির সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে এরিথ্রোপ্রোটিন সঠিকভাবে তৈরি না হওয়ার জন্য শ্বাসকষ্ট মতো হতে দেখা যায়, কারণ হিমোগ্লোবিন কম তৈরি হয়, হিমোগ্লোবিন কম থাকার জন্য আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে দেখা যায়। তাই প্রতিদিন যদি 1 থেকে 2টি ডিমের সাদা অংশ, অর্থাৎ এগ হোয়াইট আপনারা খেতে পারেন, এতে আমাদের কিডনির সুস্বাস্থ্য ঠিক থাকে। এরপরে আছে রেড বেল পেপার, অর্থাৎ লাল রঙের ক্যাপসিকাম। ক্যাপসিকামের বহু গুণাগুণ আছে এবং এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের কিডনির খুব বেশি উপকার করে। দেখবেন সবুজ রঙের ক্যাপসিকাম, ইয়েলো কালারের ক্যাপসিকাম এবং রেড কালারের ক্যাপসিকাম পাওয়া যায়। এই রেড কালারের ক্যাপসিকামটা কিডনির জন্য খুবই উপকারী, এর মধ্যে পটাশিয়াম লেভেল খুব কম পরিমাণে থাকে, সবচেয়ে বেশি থাকে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন বি6, যেগুলো আমাদের অল ওভার বডির জন্য ভালো, এমনকি আমাদের কিডনির জন্য ভালো।
ভিটামিন সি আমাদের শরীরের জন্য একান্ত প্রয়োজন এবং এই উপাদানগুলো সব কিন্তু হাই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যেগুলো আমাদের কিডনির সুস্বাস্থ্যের জন্য একান্ত প্রয়োজন। তাই যদি সপ্তাহে 2 থেকে 1 বার এই রেড বেল পেপার খাওয়া যেতে পারে, আমাদের কিডনি কিন্তু ভালো থাকবে এবং এটা খুব সুস্বাদুও হয়ে থাকে। এরপরে আসছে ব্লুবেরি। এটি একটি দামি ফল, কিন্তু এটাকে নিউট্রিশনাল পাওয়ার হাউস বলা হয়। এর মধ্যে এত ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের মধ্যে ফ্রি রেডিকাল ড্যামেজ এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের বাঁচায়। যদি সপ্তাহে অন্তত 1 থেকে 2 বার করে এই ব্লুবেরি সেবন করা যায়, সেক্ষেত্রে আমাদের কিডনির অনেক রোগভোগ থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের কিডনির সুস্বাস্থ্য উত্তরোত্তর বজায় থাকে। এরপরে বলবো ক্র্যানবেরির কথা। এটি লাল রঙের খুব সুমিষ্ট ছোট সাইজের ফল হয়ে থাকে। এটি আমাদের হার্টের জন্য খুবই উপকারী। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যে কম্পাউন্ডগুলোর জন্য আমাদের ইউরিনারি ট্র্যাক খুব মজবুত থাকে, আমাদের ইউরিন ইনফেকশান থেকে বাঁচায় এবং আমাদের খারাপ কোলেস্ট্রলের মাত্রাকে কমিয়ে দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্টও ভরপুর থাকে, যেটা আমাদের শরীরে ফ্রি রেডিকাল ড্যামেজ থেকে বাঁচিয়ে দেয়। সবশেষে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে অলিভ অয়েল। এই অলিভ অয়েলের মধ্যে ওলেইক অ্যাসিড বলে একটি কম্পাউন্ড পাওয়া যায়। এটাই কিন্তু মূল কাজ করে আমাদের শরীরের উপর, আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রাকে কমায়, এলডিএল কোলেস্ট্রলের মাত্রাকে কমায়। এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে, যেটা কিডনির ইনফ্লামেশনকে রুখে দেয়, সেল ড্যামেজকে রুখে দেয়, এমনকি এর অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্টের জন্য আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেসগুলো তৈরি হয় সেইগুলোকেও দমন করতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 10টি গুরুত্বপূর্ণ খাবারের কথা বললাম, যে খাবারগুলো আমাদের কাছে সুপারফুড এবং প্রকৃতি এইগুলো আমাদের বরদান হিসাবে দিয়েছে, যে খাবারগুলো আমাদের কিডনির সুস্বাস্থ্যের জন্য একান্ত দরকারি এবং এই খাবারগুলোকে রুটিন মাফিক যদি সপ্তাহে 2 থেকে 1 বার করে খাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কিডনি কিন্তু ভালো থাকে, এর সুস্বাস্থ্য বজায় থাকে। তবে আমাদের জীবনশৈলীর উপর নজর দিতে হবে, আমাদের লাইফস্টাইলের উপর নজর দিতে হবে, আমাদের খাদ্যাভ্যাসের উপর নজর দিতে হবে। যেসব খাবার দাবারগুলো আমাদের কিডনির উপর খারাপ প্রভাব ফেলে সেই সব খাবার দাবারগুলোকে কিন্তু সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। এবং আমাদের যে লাইফস্টাইল ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এবং এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যোগা মেডিটেশন এগুলো করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে 10টি সুপারফুডের কথা বললাম যেগুলো আমাদের কিডনির সুস্বাস্থ্যকে বজায় রাখে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।